হ্যালো ফ্রেন্ডস, নেটবিজ সিস্টেম চ্যানেলে আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন বা করবেন ভাবছেন, তাহলে আপনি নিশ্চিত জানেন যে এই ব্যবসার প্রথম পর্যায়ে আপনার কাজ দুটি। এক, নতুন ডিস্ট্রিবিউটরসকে আপনার টিমে স্পন্সর করা, সচরাচর যাকে আমরা বলি জয়েনিং করানো, আর দুই, প্রোডাক্ট সেল করা। দ্বিতীয় পর্যায়ে আপনার কাজ টিমকে পরিচালিত করা, অর্থাৎ আপনার টিম মেম্বার্সরা যাতে উপরের দুটি কাজ ঠিকঠাকভাবে করতে পারে সেটা দেখা। খুব স্বাভাবিকভাবেই বলা যায়, প্রথম পর্যায়ের কাজ শেষ হলে তবেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ প্রথম পর্যায়েতেই গিয়ে থেমে যায়। জয়েনিং করানো বা প্রোডাক্ট সেল করা তাদের কাছে ততটা সহজ লাগে না। আপনারও যদি এরকম সমস্যা হচ্ছে বলে মনে হয়, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন। আশা করি এই সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এখন দেখা যাক, এই জয়েনিং করানো বা প্রোডাক্ট সেল করা কেন কঠিন মনে হয় আমাদের। কঠিন মনে হওয়ার পিছনে একাধিক কারণ আছে, যার মধ্যে অন্যতম কারণ হলো অন্যান্য ডিস্ট্রিবিউটরদের সাথে প্রতিযোগিতা, অর্থাৎ কম্পিটিশন। আপনার মতো আরও অনেক ডিস্ট্রিবিউটার্স আছেন আপনার কোম্পানিতে, তার চেয়েও বড় কথা আরও একাধিক কোম্পানি আছে, তাদেরও অগণিত ডিস্ট্রিবিউটার্স আছে। এদের সবার সাথে আপনাকে লড়তে হচ্ছে। আপনি যখন কাউকে কনসেপ্ট শোনাতে যাচ্ছেন, দেখছেন তাকে হয়তো আগেই কেউ কোনো না কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কনসেপ্ট শুনিয়ে রেখেছে। এরকম অভিজ্ঞতা আমাদের কম বেশি সবারই হয়, তাই তো? এই অভিজ্ঞতা প্রোডাক্ট সেলের ক্ষেত্রেও হয়। এখন আমরা এমন কি করতে পারি যাতে আমরা অন্য ডিস্ট্রিবিউটারদের থেকে প্রতিযোগিতায় এগিয়ে থাকি, অর্থাৎ তাদের পরাজিত করে আমরা আমাদের যে পারপাস তার সার্ভ করতে পারি। তার জন্য যা আমাদের দরকার তা হলো নিজেকে ভিন্ন প্রমাণ করা, এমন কিছু একটা নিজের মধ্যে তৈরি করা যাতে আপনার প্রসপেক্টরা বা কাস্টমাররা আপনাকে অন্য চোখে দেখে এবং আপনার সাথে জয়েন করতে বা আপনার থেকে প্রোডাক্টস নিতে রাজি হয়ে যায়। একে মার্কেটিংয়ের ভাষায় বলে ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউএসপি। আপনার নিজস্ব এমন কিছু বৈশিষ্ট্য বা অ্যাডভান্টেজ থাকতে হবে যাতে আপনার প্রপোজাল কেউ ফেলতে না পারে। অন্যদের বাদ দিয়ে আপনার টিমেই সে যুক্ত হতে চায়, আপনার থেকেই সে প্রোডাক্ট নিতে চায়। আজকের ভিডিওতে আমি এমনই কয়েকটি ইউএসপির উদাহরণ দেব, যেগুলির মধ্যে থেকে আপনি কোনো একটি বেছে নিতে পারেন বা সবকটি বেছে নিতে পারেন এবং আপনার ব্যবসায় প্রয়োগ করতে পারেন। এতে আপনার জয়েনিং এবং প্রোডাক্ট সেল দুটোই বেড়ে যাবে। তাহলে ইউএসপিগুলো এক এক করে বলি। এক, আপনার সাপোর্টকে ইউনিক বানিয়ে ফেলে। এই ব্যবসায় অনেকে জয়েন করতে চান না, তার কারণ তারা নিজেদের ওপর নিজেরা ভরসা করতে পারেন না। আপনি হয়তো মুখে বললেন যে আপনি সাপোর্ট প্রোভাইড করবেন, তাতেও তিনি ভরসা পাচ্ছেন না, কারণ সবাই একই কথা বলে। আপনি আপনার এক্সিস্টিং টিম মেম্বারসদের থেকে টেস্টিমোনিয়াল কালেক্ট করে আপনার প্রসপেক্ট বা কাস্টমারকে দেখান। খুব ভালো হয় যদি ভিডিও টেস্টিমোনিয়াল বানাতে পারেন, সেখানে আপনার টিম মেম্বার্সরা দু এক মিনিট বলবে আপনি তাদের কত ভালোভাবে সাহায্য করেন। করে দেখুন আপনার প্রসপেক্টসরা আপনার সাথে জয়েন করতে কত সহজে রাজি হয়ে যাচ্ছে। দুই হচ্ছে রিওয়ার্ড দিয়ে, যারা আপনার থেকে প্রোডাক্ট নেবে বা যারা আপনার টিমে জয়েন করবে তাদের পুরস্কার দিন। কখনো প্রাইস আন্ডারকাট করবেন না, এটি আনএথিক্যাল, অনৈতিক। তার পরিবর্তে যারা একটু বেশি দামের প্রোডাক্ট নিচ্ছে বা নিয়মিত প্রোডাক্ট নিচ্ছে, তাদের আপনার কোম্পানিরই কোনো একটি প্রোডাক্ট গিফট করুন। কোম্পানির কোনো স্কিম থাকুক বা না থাকুক, নিজের থেকেই গিফট করুন। এতে হয়তো আপনার পকেট থেকে কিছু খরচ হবে, কিন্তু আপনার বিজনেস বাড়বে বহুগুণে। যখন কেউ জয়েন করবে তাকে এমন গিফট দিন যেটা তার কাজে লাগবে। একটা ভালো কিট বানিয়ে দিন, যেখানে কোম্পানির ব্রোশিওর, ডায়েরি, পেন এবং একটা মোটিভেশনাল বুক রাখুন সেখানে কিটের মধ্যে। কনসেপ্ট দেওয়ার সময়ই প্রসপেক্টকে আপনার কিটটা দেখান এবং বলুন আপনার ডাইরেক্ট স্পন্সরদের আপনি এটি গিফট করেন। আপনি তার নামে ভিজিটিং কার্ডও বানিয়ে দিতে পারেন। দেখুন, এতে আপনার দ্বিগুণ লাভ হচ্ছে। এক তো আপনার একটা ইউএসপি তৈরি হয়ে যাচ্ছে, আর দুই, যে গিফটগুলো আপনি দিচ্ছেন তা আপনার টিম মেম্বারদের ব্যবসা বাড়াতে সাহায্য করছে, যা কিনা পক্ষান্তরে আপনার ব্যবসাই বাড়াবে। আপনি ভাবুন আরও ভালো ভালো আইডিয়াও আপনার মাথায় আসতে পারে। তিন, নিজেকে একজন আদর্শ নেটওয়ার্কার তৈরি করুন। আপনার ড্রেস, লাইফস্টাইল, নলেজ, বিহেভিয়ার সব কিছুকে এমন উচ্চতায় নিয়ে যান যে বাকিরা আপনা থেকেই আপনার সাথে কাজ করতে লাফিয়ে পড়বে।
যদি মনে হয় নিজেকে পাল্টানো দরকার, পাল্টে ফেলুন। টিপটপ ড্রেস পরে থাকুন, রোজ অন্তত 10 পাতা করে বই পড়ুন, 24 আওয়ার্স মোটিভেটেড থাকুন, সাইকেল ছেড়ে স্কুটার বা বাইক ইউজ করুন। আপনার পরিচিত মানুষরা যাতে বোঝে যে একটা পরিবর্তন আপনার মধ্যে এসছে, এটাও কিন্তু আপনার ইউএসপি। চতুর্থ পদ্ধতি হলো যেটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে অনলাইন মেথডসের ব্যবহার। খুবই কম সংখ্যক মানুষ এই অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করতে জানেন। যদি আপনি তা জানেন এবং আপনার প্রসপেক্টদের বলেন, তাদের আপনি তা শিখিয়ে দিতে পারবেন, তাহলে দেখবেন আপনার এটা খুব বড় ইউএসপি হয়ে দাঁড়াচ্ছে। এটা আমাদের হয়েছে, আমরা জানি সেই কারণে। আপনি যদি অনলাইন পদ্ধতি ব্যবহার জানেন, আপনার দ্বিবিধ সুবিধা। এক, আপনি সেই পদ্ধতিগুলো ব্যবহার করে অনেক প্রসপেক্ট পাবেন, আর দুই, যেহেতু এটি আপনার ইউএসপি, সেহেতু আপনার সাথে অনেকেই জয়েন করতে রাজি হয়ে যাবেন। বিশেষ করে আজকের দিনে যেখানে মানুষ বুঝতে পারছে যে ইন্টারনেট এবং অনলাইনের ব্যবহার আস্তে আস্তে অপরিহার্য হয়ে উঠছে। যদি আপনি জানেন কিভাবে অনলাইন মেথডস ইউজ করতে হয়, তাহলে অত্যন্ত ভালো কথা। আর যদি আপনি তা না জানেন, তাহলে আমাদের একটি কোর্স আছে, সেটি দেখে নিতে পারেন। নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস নামের এই কোর্সের মধ্যে আপনি এই ব্যবসার এ টু জেড সম্পূর্ণ ট্রেনিং পাবেন, এবং বলাই বাহুল্য অনলাইন পদ্ধতি ব্যবহার করার সিস্টেমগুলি একাধিক ভিডিওজের মাধ্যমে হাতে কলমে শেখানো রয়েছে এই কোর্সের মধ্যে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটি অত্যন্ত সম্ভাবনাময় ব্যবসা। সঠিক পদ্ধতি, টিপস, ট্রিক্স ব্যবহার করলে এই ব্যবসা থেকে আপনি প্রভূত আয় করতে পারবেন। আপনাদের সকলের জন্য নেটবিজ সিস্টেমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনার যদি মনে হয় টিপসগুলো আপনার উপকারে লাগবে, তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, কমেন্টসে লিখে জানাবেন কোন ইউএসপিটা আপনার সবচেয়ে পছন্দের হবে। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পরের সপ্তাহে কথা হবে আবার এরকমই আরেকটি ভিডিওর মধ্যে দিয়ে। নমস্কার।